সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা নতুন কিছু শিখি এবং পরের ক্লাসে আমরা যা শিখেছি সেটার উপর চর্চা করি। সুতরাং আজকের ক্লাসে আপনারা সবাই আগের ক্লাসে যা শিখেছেন তার উপর চর্চা করবেন এবং যদি আমাদের সময় হয় তবে আমরা প্যারাগ্রাফের বাকি অপশনগুলির সম্পর্কেও শিখে নেব। আপনি কি বলতে পারবেন ডিফল্ট ফরম্যাটিং দিয়ে কি হয়? ডিফল্ট ফরম্যাটিং হলো একটি অপশন যেটির সাহায্যে আপনি আপনার লাইন অথবা অনুচ্ছেদের করা ফরম্যাটিং সরাতে পারবেন এবং সেটিকে তার আসল রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি কি বলতে পারবেন কেন আমরা ক্যারেক্টার সাব মেনু ব্যবহার করি? ক্যারেক্টার সাব মেনু ব্যবহার করে আপনি আপনার টেক্সট অথবা অনুচ্ছেদের মধ্যে অনেক ধরনের ফরম্যাটিং করতে পারবেন, যেমন লেখার সময় লেখার স্টাইল বা ধরন পরিবর্তন করতে পারবেন, টেক্সটের সাইজ বা আকার পরিবর্তন করতে পারবেন, সম্পূর্ণ টেক্সটকে ক্যাপিটাল অথবা স্মল করতে পারবেন, টেক্সটকে ব্লিঙ্ক করাতে পারবেন, টেক্সট অথবা অনুচ্ছেদকে হাইড করতে পারবেন, আপনার টেক্সটের মধ্যে ওভারলাইনিং, আন্ডারলাইনিং অথবা স্ট্রাইকিং থ্রু করতে পারবেন। এখন আপনারা আপনার কম্পিউটার সুইচ অন করুন এবং রাইটারের ফাইল ওপেন করুন। আপনি কি বলতে পারবেন আমরা কেন ইনডেন্ট এবং স্পেসিং ব্যবহার করি? ইনডেন্ট ব্যবহার করে আপনি আপনার পেজে মার্জিন দিতে পারবেন। একটি মার্জিন দেওয়া মানে আপনি আপনার রাইটার পেজে যেখান থেকে পছন্দসই মার্জিন জায়গা ছেড়ে যাওয়ার পরে লেখা শুরু করতে পারবেন। একবার মার্জিন দেওয়ার পরে আপনি শুধুমাত্র আপনার রাইটার পেজে মার্জিনের জায়গা ছেড়ে লিখতে পারবেন। যদি আপনি চান আপনি আপনার পেজের ওপরে এবং বাম দিকে, ডান দিকে এবং নিচের দিকে থাকা চারপাশে সব দিকে একটি মার্জিনের জায়গা ছেড়ে যেতে পারেন। স্পেসিং অপশনটি আপনাকে অনুচ্ছেদের লাইনের মধ্যে ফাঁকা জায়গা দিতে সাহায্য করে। আপনি স্পেসিং ইনক্রিজ বা বাড়াতে অথবা ডিক্রিজ বা কমাতে পারবেন। তবে এখন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। এই ক্লাসে আপনি আগের ক্লাসে যা শিখেছেন তা নিয়ে চর্চা করবেন এবং তারপরে প্যারাগ্রাফ সাব মেনুগুলি সম্পর্কে শিখবেন। এখন আপনারা সবাই আপনাদের দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। আপনারা কি সবাই অনুচ্ছেদটি টাইপ করে নিয়েছেন? পুরো অনুচ্ছেদটি সিলেক্ট করুন এবং তার লেখা স্টাইল বা ধরন পরিবর্তন করুন। যদি আপনার এটি করতে কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। রাইটিং চেঞ্জ অথবা লেখার স্টাইল পরিবর্তন করার জন্য আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করুন এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন এবং তারপর ফন্ট অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সেখানে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। সেখান থেকে নিজের ইচ্ছা মতন আপনারা যে কোনো একটি স্টাইল পছন্দ করতে পারেন। তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের লেখার স্টাইলটি পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা রাইটিং পরিবর্তন বা চেঞ্জ করা শিখলাম। তারপর প্রথম লাইন সিলেক্ট করুন এবং দেখান কিভাবে আপনি লেখার সাইজ বা আকার
পরিবর্তন করতে পারেন এবং সেটিকে বড় করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখে শিখুন। রাইটারের পাতাতে ফন্ট সাইজের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম দেওয়া টেক্সটের প্রথম লাইনটি সিলেক্ট করব এবং তারপর আবার ফরম্যাটে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ফন্টে গিয়ে একটি বড় ফন্ট সাইজ সিলেক্ট করব এবং ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে লাইনটি সিলেক্ট করেছিলেন তার ফন্ট সাইজ বড় হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করাও শিখলাম। তারপর দ্বিতীয় লাইন সিলেক্ট করুন এবং টেক্সটের কালার বা রং পরিবর্তন করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। রাইটারের পাতাতে টেক্সটের কালার পরিবর্তন, ব্লিঙ্ক এবং অক্ষর পরিবর্তন একই পাতাতে শেখার জন্য আমরা সর্বপ্রথম টেক্সটের একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাটে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ফন্টস ইফেক্টস অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর সেখান থেকে যে কোনো একটি ফন্ট কালারকে সিলেক্ট করব। আপনারা যে কালারটি সিলেক্ট করবেন আপনাদের টেক্সটটি সে কালারেরই হয়ে যাবে। এগিয়ে যান এবং তৃতীয় লাইনটি সিলেক্ট করুন এবং এটি ব্লিঙ্কে পরিবর্তন করুন। আবার যদি আপনার কোনো সন্দেহ থাকে যে এটি কিভাবে করতে হয় তাহলে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। এবং তারপর আরো একটি অন্য লাইনকে সিলেক্ট করব। তারপর আবার ফরম্যাটে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর ব্লিঙ্কিং অপশনটিতে একবার ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে লাইনটি সিলেক্ট করেছিলেন সেটি ব্লিঙ্ক করছে। আপনারা সেটি একবার দেখতে পাচ্ছেন, আবার আরেকবার দেখতে পাচ্ছেন না। এরপর বাকি লাইনটি স্মল লেটারে পরিবর্তন করুন এবং তারপরে এটি ক্যাপিটাল লেটারে ফিরিয়ে আনুন। আবার যদি সন্দেহ থাকে তবে ভিডিওটি দেখুন। লাস্টের দিকে লাইনগুলোকে সিলেক্ট করে আমরা ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর ইফেক্টসে গিয়ে স্মল ক্যাপিটাল অপশনটিতে একবার ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি ক্যাপিটাল হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং শিখলাম। আসুন এখন অনুচ্ছেদের অন্যান্য অপশনগুলি সম্পর্কে আরো জেনে নিই। আপনি কি বলতে পারবেন আমরা কেন প্যারাগ্রাফ সাবমেনু ব্যবহার করি? প্যারাগ্রাফ সাবমেনু আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে যে আপনি আপনার টেক্সট টাইপ শুরু করার আগে অনুচ্ছেদটির আগে কতটা জায়গা ফাঁকা রাখতে চান। আপনার অনুচ্ছেদের টাইপ করার পরে আপনি কতটা জায়গা ফাঁকা রাখতে চান তাও আপনি স্থির করতে পারেন। এখানে আরো অপশন রয়েছে যেগুলি আপনাকে সাহায্য করে অনুচ্ছেদের মার্জিং সেটিং করার জন্য। এরপর আপনি প্যারাগ্রাফ সাবমেনুর জন্য ইনডেন্ট এবং স্পেসিং সম্পর্কে শিখবেন।
আপনি কি বলতে পারবেন আমরা কেন ইন্ডেন এবং স্পেসিং ব্যবহার করি? আপনি দেখে থাকবেন যে ইংরেজি পত্রিকায় প্রথম অক্ষর যার প্রথম শব্দটি টেক্সটের বাকি অংশের তুলনায় গাঢ় এবং বড় হাতের অক্ষরের লেখা থাকে। তবে আসুন এখন আমরা ভিডিওটি দেখে কিভাবে ইনডেন্ট এবং স্পেসিং ব্যবহার করতে হয় তা শিখব। রাইটারের পাতাতে ইনডেন্ট এবং স্পেসিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখান থেকে ইনডেন্ট এন্ড স্পেসিং অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বিফোর টেক্সট, আফটার টেক্সট আর ফার্স্ট লাইন তিনটিরই সাইজ শূন্যতে রয়েছে। বিফোর টেক্সটের সাইজ আমরা বাড়াবো। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের আগে একটি খালি জায়গা চলে এসেছে এবং তারপর ওকে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের লেখার একটু খালি জায়গা হয়ে গেছে। এবং তারপর আবার আপনারা ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করুন এবং বিফোর টেক্সটকে কম করুন। তারপর ওকেতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের স্থান আগেকার মতন স্বাভাবিক হয়ে গেছে। আপনারা আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফে ক্লিক করুন এবং আফটার টেক্সটের ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করে সেটাকে বাড়ান আর ওকে করুন। আপনারা দেখতে পাবেন টেক্সটের লাস্টের দিকে একটু খালি জায়গা চলে এসেছে। আপনারা আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফে ক্লিক করুন এবং আফটার টেক্সটকে স্বাভাবিক করুন। আর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি আগেকার মতনই স্বাভাবিক হয়ে গেছে। আপনারা আবার ফরম্যাট অপশনে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করুন এবং তারপর স্পেসিং এ গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে দুটি অপশন রয়েছে, অ্যাবভ প্যারাগ্রাফ আর বিলো প্যারাগ্রাফ। সেখান থেকে আপনারা অ্যাবভ প্যারাগ্রাফে ক্লিক করুন আর সেটিকে বাড়িয়ে আর কমিয়ে দেখুন টেক্সটের মধ্যে কি পরিবর্তন হচ্ছে। তারপর বিলো প্যারাগ্রাফেরও ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করে আপনি দেখুন যখন আপনারা বাড়াচ্ছেন বা কমাচ্ছেন তার মধ্যে কি পরিবর্তন হচ্ছে। তারপর লাইন স্পেসিং এর ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করে আপনারা অপশনগুলি ক্লিক করে দেখুন আপনাদের টেক্সটের মধ্যে কি পরিবর্তন হচ্ছে। তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনের মাঝামাঝি অনেক গ্যাপ চলে এসেছে। তারপর আপনারা আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করে লাইন স্পেসিংকে সিঙ্গল করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি স্বাভাবিক অবস্থাতে
ফিরে এসেছে। এইভাবে আমরা ইনডেন্ট এবং স্পেসিং এর ব্যবহার শিখলাম। এখন আপনি শিখবেন প্যারাগ্রাফ সাবমেনুর অ্যালাইনমেন্ট অপশনটির সম্পর্কে। আপনি কি বলতে পারবেন আমরা কেন অ্যালাইনমেন্ট অপশনটি ব্যবহার করি? আমরা আমাদের টেক্সটকে মাঝখানে আনতে অথবা লেফট অথবা রাইট অথবা জাস্টিফাই করতে অ্যালাইনমেন্ট অপশনটির ব্যবহার করি। আসুন ভিডিওটি দেখুন এবং কিভাবে অ্যালাইনমেন্ট অপশনটির ব্যবহার করতে হয় তা শিখুন। রাইটারের পাতাতে অ্যালাইনমেন্টের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স চলে এসেছে, সেখান থেকে অ্যালাইনমেন্টকে একবার ক্লিক করব। রাইটারের পাতাতে লেফট অ্যালাইনমেন্ট আগে থেকেই সেট করা থাকে। উদাহরণস্বরূপ আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেটা। তারপর আমরা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি ডান দিকে চলে এসেছে, যেটি উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন। তারপর সেন্টারে ক্লিক করলে আপনাদের টেক্সটটি মাঝখানে চলে এসেছে এবং জাস্টিফাই ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ টেক্সটটি জাস্টিফাই হয়ে গেছে। তারপর সেন্টারে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি মাঝখানে চলে এসেছে। আমরা আবার ফরম্যাট অপশনে গিয়ে আবার প্যারাগ্রাফে ক্লিক করব এবং তারপর আবার লেফট অপশনটিতে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি আবার লেফটে চলে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে অ্যালাইনমেন্টের ব্যবহার শিখলাম। এখন আপনি প্যারাগ্রাফ সাবমেনু ড্রপ ক্যাপস সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারবেন কি জন্য ড্রপ ক্যাপস ব্যবহার হয়? ড্রপ ক্যাপস একটি ফন্ট স্টাইল যার সাহায্যে আপনি আপনার অনুচ্ছেদের প্রথম অক্ষর বা প্রথম শব্দকে বোল্ড এবং ক্যাপিটালে লিখতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি দেখে হবেন ইংরেজিতে প্রতীকায় প্রথম অক্ষর বা প্রথম শব্দটি টেক্সটের বাকির অংশের তুলনায় গাঢ় এবং বড় হাতের অক্ষরের লেখা থাকে। আপনার টেক্সটের মধ্যে এটি করতে আপনি ড্রপ ক্যাপ ব্যবহার করতে পারবেন। তবে আসুন ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে ড্রপ ক্যাপ ব্যবহার করা হয়। রাইটারের পাতাতে ড্রপ ক্যাপসের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর সেখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখান থেকে আমরা ড্রপ ক্যাপসে যাব এবং সেটিংসে ডিসপ্লে ড্রপ ক্যাপস সিলেক্ট করব। আমরা যতটি ইচ্ছা ততটি অক্ষর সেখানে দিতে পারি। সাধারণত প্রথম অক্ষরটিকেই বড় দেখানো হয় এবং আমরা সেটি কতটি লাইন পর্যন্ত নিয়ে যেতে চাই সেটাও আমরা সেখান থেকে বাড়াতে বা কমাতে পারবো। সে টেক্সটটির সাথে কতটি স্পেস আপনারা চান সেটাকেও বাড়াতে বা কমাতে পারবো, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর
কোন টেক্সটটিকে আপনি ড্রপ ক্যাপসে রাখতে চান সেটিকে টাইপও করতে পারবেন এবং ক্যারেক্টার স্টাইলে গিয়ে সেখান থেকে নিজের ইচ্ছা অনুসার যে কোনো একটি স্টাইল সিলেক্ট করতে পারবেন এবং তারপর ওকে বাটনটিতে একবার ক্লিক করুন আপনারা দেখতে পাবেন আপনারা যে সেটিংগুলো করেছিলেন সেগুলো আপনাদের রাইটারের পাতাতে চলে এসেছে আমরা তারপর আবার ফরম্যাট অপশন থেকে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব এবং লাইনের সাইজটিকে কম করব স্পেসকেও কম করব এবং আবার ক্যারেক্টার স্টাইলকে নন করে ওকে করব আপনারা দেখতে পাবেন আপনারা যে সেটিংটা করেছেন সেই হিসাবে আপনাদের টেক্সটটি হয়ে গেছে আমরা আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফকে সিলেক্ট করব এবং লাইন সাইজটি আরো কম করে এক করে ওকে করব আপনারা দেখতে পাবেন আপনাদের সেটিং অনুযায়ী টেক্সটটি হয়ে গেছে আমরা আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফকে সিলেক্ট করব এবং ডিসপ্লে ড্রপ ক্যাপসকে আনসিলেক্ট করে ওকে করব এইভাবে আমরা ড্রপ ক্যাপসের ব্যবহার শিখলাম এখন আপনি প্যারাগ্রাফ সাব মেনু বর্ডার অপশনটির সম্পর্কে শিখবেন আপনি কি বলতে পারেন কেন আমরা বর্ডার অপশনটির ব্যবহার করি বর্ডার অপশনটি আপনাকে আপনার অনুচ্ছেদ বা টেক্সটের চারপাশে একটি বর্ডার বা সীমানা বা একটি লাইন পেতে সহায়তা করে এই বিকল্পটি ব্যবহার করে আপনার টেক্সট বা অনুচ্ছেদ সীমার মধ্যে দেখা যাবে এবং তারপর আপনাকে সীমান্তর বাইরে টাইপ করার অনুমতি দেওয়া হবে না যদি আপনি চান আপনি সীমানা লাইনের আকার বা রং পরিবর্তন করতে পারবেন আসুন আমরা ভিডিওটি দেখি এবং বর্ডার ব্যবহার সম্পর্কে শিখি রাইটারের পাতাতে বর্ডার সেট করার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাটে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং সেখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করুন এবং তারপর বর্ডার অপশনটিতে একবার ক্লিক করুন এবং তারপর সেট নো বর্ডার সেট অল ফোর বর্ডার সেট লেফট এন্ড রাইট বর্ডার অনলি আপনারা দেখতে পাবেন আপনারা যে অপশনটি ক্লিক করছেন সে অপশনটি উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন তারপর সেট টপ এন্ড বাটন বর্ডার আপনারা দেখতে পাবেন তারপর সেট লেফট বর্ডার এইভাবে বিভিন্ন ধরনের বর্ডার অপশন এখানে রয়েছে আমরা সেট অল ফোর বর্ডার্স অপশনটিতে একবার ক্লিক করব আপনারা দেখতে পাবেন চারদিকে বর্ডার চলে এসেছে তারপর লাইন স্টাইলে গিয়ে সে বর্ডারের লাইনকে আমরা এই লাইন স্টাইল দিয়ে পরিবর্তন করতে পারি আপনারা যেই লাইনটি সিলেক্ট করবেন সে লাইনটির হিসেবে বর্ডারটি তৈরি হয়ে যাবে তারপর কালার অপশনটিতে গিয়ে আপনারা যে কালারটি ক্লিক করবেন আপনাদের বর্ডারটি সে কালারেরই তৈরি হয়ে যাবে তারপর ওকে বাটনটিতে
একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যে সেটিংটি করেছিলেন সেই হিসাবে আপনাদের প্যারাগ্রাফটি হয়ে গেছে। রাইটারের পাতাতে স্পেসিং এবং শ্যাডোর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং তারপর স্পেসিং টু কন্টেন্ট অপশনটিতে যাব। সেখানে লেফট রাইট টপ বাটন সম্পূর্ণ অপশন রয়েছে, সেখান থেকে লেফটকে বাড়িয়ে ওকে করব। আপনারা দেখতে পাবেন বাম দিকে সেটি অ্যাপ্লাই হয়েছে। আমরা আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করে রাইটকে বাড়াব এবং তারপর টপকেও বাড়াব এবং তারপর বটমকেও বাড়িয়ে সম্পূর্ণকে একই সাইজে রেখে সিঙ্ক্রোনাইজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটাতে যা ক্লিক করব সেটি সম্পূর্ণতে অ্যাপ্লাই হবে এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যে হিসাবে সেট করেছিলেন সেই হিসাবে আপনাদের টেক্সটের মধ্যে স্পেসিং চলে এসেছে। তারপর আবার ফরম্যাটে গিয়ে প্যারাগ্রাফে সিলেক্ট করুন এবং শ্যাডো স্টাইল অপশনটিতে যান। সেখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের শ্যাডো স্টাইল রয়েছে এবং আপনারা ক্লিক করে দেখতে পাবেন কিভাবে সেটি এক এক করে পরিবর্তন হচ্ছে এবং তারপর ডিস্টেন্সে গিয়ে সেটাকে নিজের ইচ্ছা মতন বাড়াতে বা কমাতে পারবেন। এবং তারপর কালারে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি কালারকে সিলেক্ট করুন এবং তারপর ওকে বাটনটিতে প্রেস করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যে হিসাবে সেটিং করেছিলেন সেই হিসাবে আপনাদের রাইটারের পাতাতে সেটি চলে এসেছে। এইভাবে আমরা স্পেসিং অ্যান্ড শ্যাডোর ব্যবহার শিখলাম। আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। আপনারা সবাই আপনাদের রাইটারের ফাইলটি ক্লোজ করুন এবং সঠিকভাবে সিস্টেম শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনারা ফরম্যাট মেনুর কিছু অপশন সম্পর্কে শিখেছেন, যেমন ডিফল্ট ফরম্যাটিং কি, অ্যালাইনমেন্ট কি, ড্রপ ক্যাপস কি এবং আমরা কিভাবে বর্ডার অপশনটি ব্যবহার করি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।